আমাদের পুরো ডিপার্টমেন্ট হাসির খোড়া হয়েছে। এরপর যদি তুমি পাবলিকের উপর গুলি চাও তাহলে কি হবে ভেবে দেখেছো? কি আর হবে স্যার, সমাজ থেকে কিছু নরকের কীট সাফ হয়ে যাবে। এটাই তোমার সমস্যা বুঝলে? দুমদাম কাজ করো আর দুমদাম কথা বলো। আজ রজতাবু রক্ষিতের সাপোর্টারের উপর তুমি যদি গুলি চালাও তাহলে সারা শহরে আগুন জ্বলবে। হ্যাঁ, ওদের পার্টি ডাইরেক্টলি এই কেসটার মধ্যে জড়িয়ে পড়বে। সামলাতে পারবে? এখনো পর্যন্ত এই কেসে কোনো রাজনৈতিক রং লাগেনি। তুমি যদি আজ নিজেকে এবং পাবলিককে কন্ট্রোল করতে না পারো তাহলে আজ সেটাও লাগবে। আওয়াজটা ক্রমাগত এগিয়ে আসছে। অগ্নি, ডু সামথিং। স্যার, তাহলে কি রজতাবু রক্ষিতকে সত্যি সত্যি ছেড়ে দিতে হবে? স্যার, একবার ছাড়া পেয়ে গেলে রজতাবু রক্ষিতকে আর ধরা যাবে না। সাংঘাতিক লোক ওর, ওর এগেনস্টে যা যা প্রমাণ আছে যেগুলো আমরা এখনো পাইনি সেগুলো কিন্তু সব লোপাট করে দেবে। সেটা আমি জানি ঋষিবাবু। এখান থেকে মুক্তি মানে সারা জীবনের মতন রজতাবু রক্ষিতের মুক্তি। সূর্যালোক উচ্চ বিদ্যালয়ে বোম ব্লাস্টের পেছনে থাকা প্রধান অপরাধী অশোক খুন হয়ে গেলেন, এবং খুন হয়ে গেলেন পুলিশ কাস্টাডিতেই। এবং খুন যখন হলেন তখন তাকে কোর্টে তোলার আর মাত্র এক দিন বাকি ছিল। পুলিশের গাফিলতিতেই তিনি এইভাবে দুর্ঘটনার কবলে পড়লেন, এবং সেটার জন্য পুলিশ কি জবাব দেয় সেটা আমরা জেনে নেব সরাসরি অগ্নিজিৎ রায়ের কাছ থেকেই। আসুন, অশোকের মৃত্যুর কারণ কি আপনারা জানতে পেরেছেন? সেটা আমরাও জানার চেষ্টা করছি। পুলিশ কাস্টাডিতে খুন হলে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ? পুলিশ কাস্টাডিতে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে সেটা আমরাও জানার চেষ্টা করছি। তদন্তের জন্য কিছুটা সময় চাই, সেটা তো দেবেন। প্লিজ আমার সময় নষ্ট করবেন না, আপনারা যান। কনস্টেবল, ইয়েস স্যার, 5 মিনিটের মধ্যে এই থানা ক্লিয়ার করুন। আসুন, আপনারা চলুন বাইরে, চলুন প্লিজ বাইরে, চলুন বাইরে। দেখুন, আপনারা আমাদেরকে তাড়িয়ে দিতে পারছেন ঠিকই, কিন্তু বাইরে যে রজতাবু রক্ষিতের হাজার হাজার অনুগামীদের অপেক্ষা করে আছে তাদের মুখ বন্ধ করতে রজতাবু রক্ষিত অগ্নিকে ভালোই ফাঁসান ফাঁসালো। এই জাল কেটে অগ্নি বেরোতে পারলে হয়।